সময় বরকত লাভের জন্য কি করবেন? সময় বরকত লাভের জন্য দ্বীনের পথে চলতে হবে। দ্বীনের পথে আমাদের ওলামায়ে কেরাম দ্বীনের পথে চলে বিশাল বরকত পেয়েছিলেন। আপনি যদি পাপের পথে চলেন আর চাইতেছেন বরকত, এটা কি হবে? আমাদের দেশের মানুষ সব সময় উল্টো, অধিকাংশ মানুষ নেগেটিভ প্রকৃতির। তারা নিজের সাথেও নেগেটিভ, পরিবারের সাথেও নেগেটিভ, জাতির সাথেও নেগেটিভ, আল্লাহর সাথেও নেগেটিভ। দেখেন ধনী মানুষেরা একদল হাফেজ ডেকে নিয়ে এসে কোরআন পড়ায়া কিছু টাকা দিয়ে দেয়, মনে যেন সমস্ত সব কিনে ফেলল, হবে বলেন তো? সারা জীবন নামাজ পড়ে নাই, কালাম পড়ে নাই, এখন মৃত্যুর সময় পরিবারের সবাই বললো এরে এরে একটা হুজুরটাই কেন নিয়ে আসে, একটু তওবা করাই, বলেন তো এই তবে তার কোনো কাজ হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ, এইভাবে হবে না। আপনি চলছেন অন্যায়ের পথে, বারাকা আসবে না, বারাকা আসবে না, অবশ্যই আসবে না। বারাকা কেনা যায় না, বারাকা দেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর পথে চলতে হবে। কি শর্ত জানেন? সিম্পল, কোনো পয়সা টয়সা লাগবে না বারাকার জন্য। সিম্পল দুটো শর্ত, একটা ইমান আর একটা তাকওয়া। ইমান এবং তাকওয়া, ব্যাস। সূরা আল আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলা আল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ, বরকত তো দুই দিক থেকে আসে, আসমান থেকে, আগে আসে কোথেকে? আসমান থেকে, পরে জমিন থেকে। তৃতীয় আর কোনো জায়গা আছে? আসমান এবং জমিনের বাইরে আর কোনো জায়গা আছে? জায়গা তাহলে আল্লাহ বলছেন যত জায়গা আছে সব জায়গা থেকে সব দিক থেকে বারাকা দিবেন। শর্ত হচ্ছে কি? ইমান পাকাপোক্ত হতে হবে, আর কি তাকওয়া। তাকওয়া, ইমান তাকওয়া থাকলে আর একজন লোক কখনোই বিভ্রান্ত হয় না।